प्रेम में हारे युवक ने की आत्महत्या। प्रेम में हारे एक युवक ने फंदे से लटक कर आत्महत्या कर ली। घटना हावड़ा के चटेजी थाना अंतर्गत तातीपारा इलाके की है। मृतक का नाम प्रभात मकाल है। जानकारी के अनुसार प्रभात कुछ बिहार निवासी युवती से प्रेम करता था। कुछ दिनों पहले युवती ने रिश्ता तोड़ा तो वो मानसिक अवसाद से ग्रस्त हो गया और संभवतः इसी कारणवश युवक ने आत्महत्या की। মেয়েটা মানে মামাকে কোনো দিন এত ফোনেতে ব্যস্ত রেখেনি। যখনই ফোন করা হতো ফোন তুলতো না, ফোনে ব্যস্ত ছাড়া কিচ্ছু বলতো না, কেউ বিশ্বাস করেনি। কি বলবো বলুন। হ্যাঁ, মেয়েটা টাকা পয়সা চাইতো। ব্ল্যাকমেল করতো কিনা বলতে পারবো না, তবে টাকা পয়সা চাইতো। তবে শাড়ি, তারপরে বইপত্র সব কিছু ওকে মানে কোরিয়ার সার্ভিস করে পাঠিয়েছে। মামা ওখানে নিজে গিয়েছিল, তারপরে ওখানে গিয়ে ওখানে আলাপটা হয়েছিল। ওখানে গেছে, গিয়ে বলেছে মা আমি ওর সাথে দেখা করি, ফোনটা বন্ধ করে দেখা করলে আমার ঠিক হয়ে যাবে, আমি যাই না কুচবিহারে। বললো ওর সাথে দেখা করলে আমার ঠিক হয়ে যাবে, বলে গেছে। সঙ্গে সঙ্গে বলছে মা আমাকে আর একদিন থাকতে বললো না, আমি এত জার্নি করে গেলাম, আমাকে বলছে যা তুই চলে যা, তোর সাথে আমার দেখা করা আর হবে না, আমার টাইম নেই দেখা করার, তুই চলে যা বলে আবার সেই রাতটা থেকে আবার সকালে চলে এসেছে। ও আবার ওখান থেকে বাসে উঠে এসেছে, চলে এসেছে, এসে কত দুঃখ করছে, মা আমাকে দেখো আর একদিন থাকতে বললো না, আমি এত কষ্ট করে গেলাম বলে আবার যেই এসেছে আবার ফোনটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করতেই কাল থেকে ওরম করছে, কান্নাকাটি করছে, ওরম করছে, কাল আর রাত্রির থেকে খাচ্ছে না, সকালে কত করে বলছি খেলো না, সন্ধেবেলা নিজেই দুটো ভাত নিয়ে নিজেই খেলো, তারপরেই দেখি ওরম করেছে। Thank you.